নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর এবং খুব ভালো খবর রাজ্যের সরকারি কর্মচারীদের। সরকারি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে ফের বিরাট উদ্যোগ নিল রাজ্য সরকার। আমরা দেখে নেব কি বলছে সংবাদপত্রিকায়। ইতিমধ্যেই খবরটি প্রকাশিত হয়েছে, দেখুন কি বলছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে বাড়ল চিকিৎসা সুবিধা, আজকালের প্রতিবেদন এই সংবাদপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে। কিডনির অসুখের স্টেজ টু থেকেই ওপিডিতে চিকিৎসা করানোর সুযোগ পাবেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাধীনরা। ক্যান্সারের মতো ক্রনিক ডিজিজ এর বিভিন্ন স্টেজ থাকে, স্টেজ ফাইভের পরিবর্তে স্টেজ টু থেকেই ওপিডিতে চিকিৎসা করা যাবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর অধীনে রাজ্য সরকারের কর্মী, পেনশনভোগীরা কিডনির অসুখের আরও ভালো চিকিৎসার সুযোগ যাতে পান, তার জন্য এই রাজ্য সরকার এই ব্যবস্থা করল। অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। রেনাল ফেলিওর নামে ডায়ালিসিস কিংবা কিডনি প্রতিস্থাপন ছাড়া অন্য কোনো উপায় থাকে না। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিতে ক্রনিক কিডনি ডিজিজকে উপযুক্ত চিকিৎসায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধীরে ধীরে রোগটি বাড়তে থাকে, প্রথম অবস্থায় রোগটি ধরা পড়লে অর্থাৎ সিকেডি স্টেজ টু থেকে চিকিৎসা ও ওষুধে রোগের মাত্রা অনেকটাই কমিয়ে আনা যায়। এদিন এই বিজ্ঞপ্তি প্রকাশের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, এ বিষয়ে ফেডারেশন আগে থেকে আবেদন জানিয়েছিল। মেডিকেল সেল এবং অর্থ দপ্তরের সকল সংশ্লিষ্ট ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই।